Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. Tania's garden and farmhouse er pokkho theke apnader shagoto janacchi amar ajker notun ekta video te. Goto video te ami alochona korechilam bujrigar pakhi jora na newar karon somporke. Ar ajke ami apnader sathe alochona korbo kibhabe jora dile apnar bujrigar pakhi ti khub shohojei jora niye nibe. So cholun chole jawa jak mul alochonay. নতুন পাখালদের বেলা এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা যে বাজরিগার পাখি জোড়া নিতে চায় না আপনি আপনার যে কাঙ্ক্ষিত পাখিটিকে জোড়া দিবেন বা জোড়া দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেই পাখিটিকে এবং যার সাথে জোড়া দিবেন সেই পাখিটিকে আলাদা দুইটি খাঁচায় পাশাপাশি রাখবেন এবং পাশাপাশি রাখার সময় খাবার এবং পানি দেওয়া ব্যতীত কোনো কারণে আপনার পাখি দুটিকে কিন্তু বিরক্ত করা যাবে না আর যখনই বিরক্ত করবেন না তখনই ওরা খুব সহজে জোড়া নিয়ে নেবে আর যখন এরা এরকম আলাদা থাকবে তখন আপনারা চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে ব্রিডিং কোর্স এবং ক্রিমি কোর্স করিয়ে নিতে ইনশাআল্লাহ তাহলে আপনার পাখিটি 7 দিনের মধ্যেই জোড়া নিয়ে নেবে আর সর্বোচ্চ গেলে 7 দিনের মধ্যে না নিলেও 15 থেকে 20 দিনের মধ্যে আপনার পাখিটি জোড়া নেবে মূলত আপনারা যদি ব্রিডিং কোর্স করাতে না চান তাহলে অবশ্যই অবশ্যই ক্রিমি কোর্সটি করিয়ে নেবেন আর এভাবে জোড়া দিলে ইনশাআল্লাহ আপনার পাখিটি জোড়া নিয়ে নেবে আর তারপরও যদি জোড়া না নেয় তাহলে মনে করবেন আপনার পাখিটির কোনো শারীরিক ত্রুটি আছে সো তখন আপনারা চেষ্টা করবেন সেই সমস্যাটা দূর করার জন্য আর তারপরও যদি আপনার পাখিটি জোড়া না নেয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো আপনার পাখি দুটিকে 3-4 মাসের জন্য আলাদা রাখবেন ইনশাআল্লাহ দেখা যাবে 3-4 মাস পর আপনার কাঙ্ক্ষিত পাখিটি ব্রিডিং মোডেও আসবে এবং জোড়াও নিয়ে নেবে সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে